গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দত্তবাড়ি শেয়ারল। তো আমার ব্লগ শুরুর আগে আমার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, গুরুজনদের প্রণাম জানাচ্ছি। আর মাম্মা এখানে লেপের তলা থেকে বেরোতেই চাইছে না জানো, মানে শীতকালে যা হয়। আর আমাদের বড়োদেরই ইচ্ছা করে না, আর ও তো বাচ্চা। তো যাই হোক, মাম্মাকে তো উঠতে হবে, কারণ মামার আজকে থেকে অ্যানুয়াল এক্সাম শুরু। তো আমিও আজকে ভোরবেলা উঠে পড়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের ক্যাটারিং কাজ ছিল কালকে, অনেক রাতে কালকে ফিরেছে, বুঝেছো তো। যাই হোক, সবাই এখন উঠে পড়েছি, আর মাম্মা এই যে বসে বসে লেপের তলাতেই বসে বসে পড়ছে। আমি বলছি তুমি ওঠো, উঠে দাঁতটা ব্রাশ করে তুমি লেপটা নিয়ে তুমি শুয়ে শুয়ে তুমি নাহলে বসে বসে তুমি পড়তে থাকো, কিন্তু ওঠো। আর এদিকে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এই যে কিছু মানে বেসিনে কিছু বাসন, মানে এগুলো সকালেরই আর কি, সেই বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। মাম্মাকে মানে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি, স্কুলে পাঠানোর পরে আর কি আমি যে রান্নাঘরে এসেছি। মাম্মাকে সকালে ধরো যে সেদ্ধ ভাত খেয়ে যায় সব সবজি দিয়ে, তো সেই সমস্ত খেয়ে আর কি মাম্মা বেরিয়ে গেছে। আর এখন এই যে এইটুকু কাজ বাজ সেরে তারপরে আমি আবার ঢুকবো, আজকে বৃহস্পতিবারের আজকে লক্ষ্মী পুজো আছে, তো ঠাকুর ঘরে আজকে একটু সময় সাপেক্ষ আর কি পুজোটা। তো ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন আমি চলে এসেছি যে মাম্মার পড়ার টেবিলটা গুছাতে, মানে কি বলবো, মানে এত মানে হুলুস্থুলু কাণ্ড হয়ে যায় সকাল থেকে, আর এত বইপত্র, মানে এখন বাচ্চাদের পড়াশুনোর চাপও কত বিশাল না, মানে ভাবতেই যেন অবাক লাগে এত বই খাতার চাপে, মানে বাচ্চা কাচ্চা মানে যাবে কোথায়। তো যাই হোক, সেটাই আর কি গুছিয়ে নিচ্ছি। তো চলো তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। এখন কতক্ষণে ঢুকতে পারবো আমি নিজেও বুঝতে পারছি না, অনেক কাজ এখনও পড়ে আছে। তো সব আস্তে আস্তে আর কি করতে থাকি, আমার মানে ওদিকে আরও ঘরগুলো ধরো গোছাগাছি আছে, তো সমস্ত করি, করে তারপর ধরো ঠাকুর ঘরে ঢুকবো। তো তোমরা সঙ্গে থাকো আর গাছগুলো আমি সেরে নিই। তো গাইজ, চলো আমি এখন এই যে ঠাকুর ঘরের কাজে লেগেও পড়েছি, আমার স্নান ধান সব কমপ্লিট, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার করে আমি প্রত্যেক ঘরেই মানে একটু আলপনা দেওয়ার চেষ্টা করি, তো সেইটুকুই আর কি করছি। আর পুজোটা হয়ে গেলে না মনটা ভীষণ তৃপ্তি লাগে জানো তো। তো যাই হোক, এখন মাম্মা কেমন পরীক্ষা দেবে এটাও একটা মনের মধ্যে একটা টেনশন চলছে, মানে শত হলেও মানে বাচ্চার চাইতে মানে বাচ্চার মায়ের যেন বেশি টেনশন জানো তো। আর আজকে তোমাদের সাথে সামনাসামনি আমার একটুও কথাও হয়নি, তো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো। আর গাইজ, এদিকে রান্না হচ্ছে, মা যে করছে রান্নাগুলো, তো তোমাদের দেখাই চলো কী কী রান্না মোটামুটি হয়ে এসেছে। এই যে এখানে মাছ হবে, তো আর মাছটা ভেজে রেখেছে, মাছটা আজকে দিয়ে গেছে আজকে বেলা করে, সেই জন্য রান্নাটা আজকে দেরি হয়ে গেল। আর এদিকে চচ্চড়ি হয়ে গেছে না, চাটনি, কিসের চাটনি, ও এই যে টক পালংয়ের চাটনি করেছে আজকে। আর হচ্ছে এই যে সব ফুলকপি, কপির ডাটা ঠাটা দিয়ে, সর্ষে বাটা দাও নি তো, এমনি করেছো না এটা, ও সর্ষে বাটা দিয়েছো, আচ্ছা সর্ষে বাটা দিয়ে এটা চচ্চড়িটা বানিয়েছে। আর এখানে মাছের মশলা এই যে রেডি করে রেখেছে, এই যে টমেটো এই যে গ্রেট করে রেখেছে, সব মাছে দেবে। আর মাছ তো ভাজা হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে, তো রান্না মোটামুটি হয়ে গেছে। তো টক পালংয়ের চাটনি তোমরা কারা কারা খেয়েছো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমি তো বহু বছর পরে খাবো, মানে বিয়ের পরে এই প্রথম খাবো এখানে, মালদাতে আগে খেতাম আমরা, শিলিগুড়িতে সবসময় পাওয়া যায় না। আমাদের নাচের স্যার আবার ইয়ে করেছিল যে তোমার আবার নাচ আছে বুক ফেয়ার বই মেলাতে, বুঝলে তো, কত তারিখ যেন ওনাদের পরীক্ষা শেষ হবে, 10 তারিখ, 9 তারিখে প্রোগ্রাম আছে, না করলাম যেন মনে হবে না পরীক্ষার আগে। হ্যাঁ,
না না পরের দিন ভূগোল পরীক্ষা তো না, মেসেজ করে দিয়েছি মনে আর হবে না। প্রত্যু শর্মা কমেন্ট করেছে দেখলাম যে ওদের পরীক্ষা শেষ হবে 8 তারিখে, ওরা করতে পারবে। তাহলে গাইজ চলো এখন এই যে দুপুরে এই যে লাঞ্চ করবো, তো আমার থালা সাজিয়ে নিয়েছি আর মায়ের খাওয়াটাও বেড়ে দিয়েছি আগেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।